আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্বাধীন বলছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ইউটিউব ভিডিওর জন্য ইন্ট্রো এবং আউট্রো কিভাবে বানাবেন। সবথেকে মজার বিষয় হলো এই ইন্ট্রো এবং আউট্রো ব্যবহার করার জন্য আপনার কম্পিউটার থাকা লাগবে না এবং কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করা লাগবে না। অনলাইনে একটা ওয়েবসাইটের সাহায্যে নিয়ে আপনি খুব সহজেই আপনার ইউটিউব ভিডিওর জন্য ইন্ট্রো এবং আউট্রো বানিয়ে নিতে পারবেন। এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে, যে টেমপ্লেটগুলো খুব সহজেই কাস্টমাইজ করে আপনি আপনার চ্যানেলের জন্য একটা ইন্ট্রো এবং আউট্রো বানিয়ে নিতে পারবেন। আপনি যদি লোগো ইন্ট্রো বানাতে চান তাহলে শুধুমাত্র আপনার লোগোটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, আপনার চ্যানেলের নামটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এবং যদি আপনি ট্রাভেল বা অন্যান্য রিলেটেড ইন্ট্রো ভিডিও বানাতে চান সেক্ষেত্রে আপনি আপনার ভিডিও ক্লিপটা এখান থেকে চেঞ্জ করে দিবেন একদমই সোজা, এবং টেক্সটগুলো চেঞ্জ করে লোগোটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে পুরো বিষয়টা একদম হাতে ধরে শিখিয়ে দিব। তাই যারা ইউটিউব ভিডিওর জন্য ইন্ট্রো এবং আউট্রো বানানো নিয়ে চিন্তাভাবনা করতেছেন তাদেরকে বলতেছি যে এগুলো নিয়ে চিন্তাভাবনা করার দরকার নেই, জাস্ট কয়েকটা মিনিট ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। ভিডিও শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আজ আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে ইন্ট্রো এবং আউট্রো ভিডিও বানাবো ওয়েবসাইটের নাম হলো ইন ভিডিও। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করে দেওয়ার সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আমাদের প্রথমত এখানে ইন্ট্রো এবং আউট্রো ভিডিও বানানোর আগে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি না করে আমরা কাজটা করতে পারবো না। তার জন্য উপরে দেখতে পারবেন ডান পাশে কর্নারে সাইন আপ রয়েছে, সাইন আপে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফুল নেম দিতে হবে, এখানে আপনার ইমেল আইডি দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, তারপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। তারপর সাইন ইনে ক্লিক করে এখানে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে। অ্যাকাউন্টটাকে লগ ইন করার পরে এইবার আপনি এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনি এখান থেকে আপনার ইন্ট্রো আউট্রো ভিডিও বা অন্যান্য সমস্ত ভিডিও তৈরি করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে ইন্ট্রো এবং আউট্রো ভিডিও বানানো দেখাবো। দেখুন এখানে প্রথমত তিনটা অপশন রয়েছে। প্রথম রয়েছে প্রিমেড টেমপ্লেট, আপনার তৈরি করা রয়েছে সেগুলো পুনরায় এডিট করার জন্য এখান থেকে আমরা এই অপশনে যাব, যেখানে 4000+ টেমপ্লেট রয়েছে এবং টেক্সট টু ভিডিও এখানে 50+ থিম রয়েছে। তারপর এখানে রয়েছে ব্ল্যাক ক্যানভাস। তো আমরা এখান থেকে প্রিমেড টেমপ্লেট যে অপশনগুলো রয়েছে এগুলোর মাধ্যমে ইন্ট্রো আউট্রো বানাবো। সেক্ষেত্রে তৈরি করা রয়েছে, আমরা জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো দেখুন আমাদের ভিডিওটা কেমন হবে, এখানে ওয়াইড অ্যাঙ্গেল হবে নাকি স্কোয়ার হবে নাকি ভার্টিক্যাল হবে। যদি লম্বালম্বি হয় তাহলে ভার্টিক্যাল সিলেক্ট করতে হবে, যেরকম ফেসবুক স্টোরির জন্য লম্বালম্বি ভিডিও প্রয়োজন হয় সেগুলো এখান থেকে তৈরি করা যাবে। এরপর ফেসবুকের জন্য বা ইনস্টাগ্রামের জন্য যেরকম স্কোয়ার ভিডিও সেগুলো এখানে রয়েছে, এবং ইউটিউবের জন্য সাধারণত ল্যান্ডস্কেপ ভিডিও এই যে ওয়াইড অ্যাঙ্গেল যেটা সেটা রয়েছে। তো এখান থেকে এটা সিলেক্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন। আর নিচে আসলে এখানে অসংখ্য ক্যাটাগরির টেমপ্লেট আমরা এখানে দেখতে পারবো। তো এগুলো যেহেতু আমাদের আজকের আর টপিক না, আমরা দেখবো এখান থেকে ইন্ট্রো এবং আউট্রো ভিডিও কিভাবে তৈরি করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন রয়েছে, এখানে সার্চ অপশনে এসে আমরা এখানে আপনারা যেটা বানাতে চাচ্ছেন ইন্ট্রো বা আউট্রো সেটা লিখে সার্চ করবেন। যদি আমি ইন্ট্রো বানাতে চাই তাহলে এখান থেকে ইন্ট্রো লিখে সার্চ করে দিব। দেখুন ইন্ট্রো লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে অসংখ্য ইন্ট্রো টেমপ্লেট চলে আসছে, যেগুলো দিয়ে আমরা এখন আমাদের চ্যানেলের জন্য চমৎকার চমৎকার ইন্ট্রো তৈরি করে ফেলতে পারবো। এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে, যে কোনো একটা ইন্ট্রো যেটা আপনার পছন্দ হচ্ছে সেটার পরে জাস্ট মাউস রাখলে সেটার প্রিভিউ দেখতে পারবেন যে এই ইন্ট্রোটা আসলে কেমন। এটার পরে মাউস রাখলে অটোমেটিকলি এটা পেলে হবে এবং আপনি এটার প্রিভিউ দেখতে পারবেন। এখানে শুধুমাত্র আপনি চাইলে আইকনগুলো এবং আপনার লোগোটা চেঞ্জ করে দিয়ে আপনি খুব চমৎকার একটা ইন্ট্রো তৈরি করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন এটার প্রিভিউ কিন্তু আপনারা দেখতে পারবেন। একইভাবে আপনি নিচে এখানে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন যেটা আপনি কাস্টমাইজ করতে চাচ্ছেন যে ইন্ট্রোটা। এখানে শুধুমাত্র লোগো ইন্ট্রো না, অসংখ্য ইন্ট্রো রয়েছে দেখতে পাচ্ছেন, ভিডিও টাইপের ইন্ট্রো অসংখ্য রয়েছে। আপনি চাইলে ভিডিও এবং লোগো টেক্সট সবকিছু চেঞ্জ করে ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো এখানে যেটা প্রথমে দেখাইছি যদি আমরা এইটা করতে চাই জাস্ট এটার পরে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এবং ইন্ট্রোটা এখানে প্রিভিউ হবে। এবং এখান থেকে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, এখানে ডিফল্ট ভাবে সাউন্ড অ্যাড করা রয়েছে। দেখতে পাচ্ছেন চমৎকার একটা ইন্ট্রো। এবার এই ইন্ট্রোটা কেমন হবে, ওয়াইড অ্যাঙ্গেল হবে, যেহেতু আমরা ইউটিউবে ব্যবহার করব সেটা ওয়াইড অ্যাঙ্গেল হবে এবং এটার সাইজ দেখতে পাচ্ছেন 9 সেকেন্ড। তো এখান থেকে আমরা ইন্ট্রোটা বানানোর জন্য ইউজ দিস টেম্পলেট এটার পরে ক্লিক করে দিব। যখন এখানে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পরে এটা লোডিং হচ্ছে, 100% লোডিং হয়ে এটার এডিটিং প্যানেল ওপেন হয়ে যাবে। দেখুন আমাদের ইন্ট্রোটার এডিটিং প্যানেল ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা যদি টাইম লাইনে এখান থেকে এগুলো একটু স্ক্রল করি তাহলে দেখতে পারবেন আস্তে আস্তে মুভিং হচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে সবকিছু আমরা এখানে দেখতে পারবো। এরপরে আমাদের এইখানে আসতেছে সেই ইন্ট্রোর যে লোগোটা, সেই লোগোটা এখানে আসতেছে। তো এগুলো সব কিন্তু আমরা এখন চেঞ্জ করতে পারবো।
দেখুন এইখানে যখন আমরা আসলাম, আসার পরে দেখতে পারবেন এইখানে আসতেছে আপলোড লোগো। তো এখানে আপলোড লোগো করার জন্য আমাদের এখানে প্রথমত আমাদের লোগোটা অ্যাড করতে হবে। তো এইখানে দেখতে পারবেন আপলোড লোগোতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এইখানে যে আপলোড লোগো একটা অপশন চলে আসছে বাম পাশে, এখান থেকে আমরা এই আপলোড লোগোর পরে ক্লিক করে দিব এবং আমাদের গ্যালারি থেকে আমাদের সেই লোগোটা সিলেক্ট করে দিব যে লোগোটা আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি। আমরা আমাদের লোগোটা এইখানে নিয়ে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা এইখানে চলে আসছে। এইবার এই লোগোটা আমাদের এই ভিডিওর ভিতরে অ্যাড করতে হবে। এবারে লোগোটাকে এখানে নেওয়ার জন্য আমরা জাস্ট লোগোটা এখানে ধরে আমরা জাস্ট এখানে নিয়ে চলে আসলাম। এবারে লোগোটাকে চাইলে আপনি এখানে যে কোনো জায়গায় রিসাইজ করে রাখতে পারেন, আমি জাস্ট এখানে মিডিলে রেখে দিলাম। তো আমাদের এখানে আর চেঞ্জ করার মতো রয়েছে, আমাদের এখানে এই ইন্ট্রোর ভিতরে যে ওয়েবসাইটের নামটা আসতেছে এই ওয়েবসাইটের নামটা আমাদের এখান থেকে চেঞ্জ করতে হবে, যেটা রয়েছে এই যে example.com দেখতে পাচ্ছেন। তো এই পাশে সমস্ত লেয়ারগুলো এখানে রয়েছে, এই ভিডিওর ভিতরে যতগুলো লেয়ার রয়েছে সবগুলো এখানে লেয়ারের ভিতরে রয়েছে, যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে example.com যখন আমি এখানে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে example.com রয়েছে। তো এখানে ডাবল ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা লিখে দিতে পারবো আমাদের এখান থেকে যে কোনো কিছু। তো আমরা এখান থেকে লিখে দিচ্ছি স্বাধীন টেক, এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমাদের ইন্ট্রো আপাতত তৈরি করা শেষ। তো এইখানে এডিটিং প্যানেলটা আপনাদেরকে আরেকটু দেখাই, এখান থেকে যতগুলো সিন রয়েছে এই ইন্ট্রোর ভিতরে সমস্ত সিনগুলো আমরা এখান থেকে চাইলে পরিবর্তন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এডিট করতে পারবো, এখানে রয়েছে আমরা সিনটাকে ট্রিম রিমুভ করতে পারবো, এখান থেকে ডিলিট করতে পারবো এবং এখান থেকে ডুপ্লিকেট করতে পারবো, এখান থেকে টাইম লাইনের সিনগুলো ওপেন করতে পারবো, এখানে নতুন করে আরো সিন অ্যাড করতে পারবো। পাশাপাশি এখানে রয়েছে টাইম লাইন, এখানে ভয়েস ওভার, আপনি চাইলে এখানে নিচে যে মিউজিকটা রয়েছে এই যে ইন্ট্রোর যে মিউজিকটা, এই মিউজিকটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই মিউজিকের পরে ক্লিক করে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ভয়েস ওভারে ক্লিক করে আপনি এগুলো যে কোনো মিউজিক এখানে ইম্পোর্ট করতে পারবেন, বা আপনি চাইলে কোনো ভয়েস এখানে রেকর্ড করে ভয়েস ওভার দিতে পারবেন। পাশাপাশি এখানে লেয়ারের ভিতরে যতগুলো লেয়ার রয়েছে সবকিছু যে কোনো জায়গা থেকে পরিবর্তন করতে পারবেন। এবং এটা হলো এখান থেকে আপনি যে ইন্ট্রোটা তৈরি করলেন সেটা যদি প্লে করতে চান, তাহলে এখান থেকে প্লে বারের এইটাকে ধরে প্রথমে আপনাকে প্রথমে নিতে হবে। নেওয়ার পরে আপনি এখানে প্লে করে দেখতে পারবেন যে আপনি যে ইন্ট্রোটা বানিয়েছেন সেটা আসলে কেমন হয়েছে। তো দেখতে পারলেন আমাদের ইন্ট্রো যেটা আমরা বানিয়েছি সেটা কিন্তু খুব চমৎকার একটি ইন্ট্রো হয়েছে। তো আমরা এখানে যে এডিটিং করতেছি, ইন্ট্রো তৈরি করতেছি, সেটা আবার অনেক সময় আন্ডো রিডো করার প্রয়োজন পড়ে থাকে, সেগুলো উপরে রয়েছে। সে এখানে অসংখ্য টুল রয়েছে ডিলেট সহ দেখতে পাচ্ছেন। তার বাইরে আমরা যদি এখন ইন্ট্রোটা সেভ করতে চাই, তাহলে এখান থেকে ডাউনলোড অ্যান্ড শেয়ারে ক্লিক করে এটা সেভ করতে পারবো। তার আগে আরো কিছু অপশন আপনাদের জেনে রাখা প্রয়োজন, কারণ এই পাশে অনেকগুলো অপশন থেকে যাচ্ছে। দেখুন এখান থেকে যদি আমরা টেমপ্লেটে ক্লিক করি, তাহলে ইন্ট্রো রিলেটেড অসংখ্য টেমপ্লেট কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। চাইলে এখান থেকে আবার যে কোনো টেমপ্লেট সিলেক্ট করে আরো বেশি ইন্ট্রো তৈরি করতে পারবো। তারপরে রয়েছে এখান থেকে আপলোড, আপনি যে কোনো ফাইল এখান থেকে আপলোড করতে পারবেন, চাইলে কোনো ভিডিও, ইমেজ অথবা লোগো, যে কোনো কিছু আপনার এখানে এডিটিং এর প্রয়োজন এখানে আপলোড করে রাখতে পারবেন। তারপরে রয়েছে ভিডিও, এই ভিডিও সেকশনের ভিতরে আপনার শাটার স্টক এবং আই স্টক এর প্রায় 10 মিলিয়ন ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো আপনি আপনার ইন্ট্রো আউট্রো বা অন্যান্য এডিটিং এর কাজে আপনি এখান থেকে নিয়ে আপনার এডিটিং প্যানেলে নিয়ে আপনি এডিট করে খুব চমৎকার ভাবে ইন্ট্রো আউট্রো বা অন্যান্য ভিডিও তৈরি করতে পারবেন। এরপরে রয়েছে ইমেজ, এখানেও শাটার স্টক আই স্টক এর অসংখ্য কপিরাইট ফ্রি ইমেজ রয়েছে, যেগুলো আপনি এখানে নিয়ে এডিটিং করে আপনার ভিডিওটা আপনি তৈরি করতে পারবেন। তারপরে রয়েছে এখানে অসংখ্য মিউজিক রয়েছে, এখানে টেক্সট রয়েছে, বিভিন্ন টাইপের স্টাইলিশ টেক্সট রয়েছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে রয়েছে এখানে লোগো, আপনি চাইলে নিজের লোগো এখানে নিয়ে আসতে পারবেন। তারপরে এখানে রয়েছে ফোল্ডার এবং এখানে আরো কিছু অপশন রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর তারপরে সব থেকে মজার বিষয় রয়েছে, এখানে রয়েছে তাদের সাথে লাইভ চ্যাট করার অপশন, আপনি এখানে ক্লিক করে আপনি সরাসরি এদের সাথে লাইভ চ্যাটে কথা বলতে পারবেন। এবার কথা হলো এগুলো তো আমাদের অত বেশি দেখার প্রয়োজন নাই, কারণ আমরা ইন্ট্রো এবং আউট্রো যেটা বানাতে চাচ্ছি সেটা আমাদের এখন বানানো শেষ, সেটা আমরা এখান থেকে রেন্ডার করবো অর্থাৎ সেভ করবো। তার জন্য উপরে দেখতে পারবেন ডাউনলোড অ্যান্ড শেয়ার অপশন রয়েছে, আমরা এটার পরে ক্লিক করে দিব। যখন এখানে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে এক্সপোর্ট রেখা চলে আসছে এবং এখান থেকে আমাদের ফাইলটা সিলেক্ট করতে বলতেছে। ডিফল্ট ভাবে যেটা থাকবে এই অবস্থায় সেভ করবেন, কারণ এখানে 1080p এটাই দেওয়া রয়েছে। আপনি যদি আরেকটু লো কোয়ালিটি তৈরি করতে চান, তাহলে 720p তৈরি করতে পারেন। তো আমি রিকমেন্ড করবো অবশ্যই 1080p সিলেক্ট করবেন। তো এখান থেকে ডাউনলোড অ্যান্ড শেয়ার করলে ডিফল্টে যেটা আসবে এটাই থাকবে, তারপরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এটা লোডিং নিবে এবং এটা আমাদের এখানে রেন্ডার হওয়া শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন রেন্ডারিং 2%। তো এখানে যখন 100% রেন্ডার হয়ে যাবে, তখন এখান থেকে আমরা ডাউনলোড বা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারবো। আমাদের দেখতে পাচ্ছেন রেন্ডারিং 2% ছিল, এখন 8% হয়ে গেছে। তো এটা 100% রেন্ডার হওয়ার পরে আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবো। তো একটু অপেক্ষা করি।
দেখুন আমাদের ভিডিওটা রেন্ডার কমপ্লিট হয়ে গেছে এবং সাথে সাথে এটা প্লেও হয়ে গেছে। তো জাস্ট আমরা এখান থেকে আগে এটাকে ডাউনলোড করে নিব। এখানে ডাউনলোড রয়েছে, যে কোনো জায়গা থেকে ডাউনলোড করলে আমরা এটা ডাউনলোড করতে পারবো। এখানে ডাউনলোডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হওয়া শুরু করছে। এটা ডাউনলোড হয়ে গেছে, এবার জাস্ট আমরা এটা এখান থেকে ওপেন করে দিব। তো দেখতে পারলেন খুব চমৎকার একটা ইন্ট্রো কিন্তু আমরা বানিয়ে ফেলেছি। এবার নতুন করে আবার ইন্ট্রো বানানোর জন্য আমরা এখান থেকে হোম পেজে চলে যেতে পারি। এইবার কথা হলো এখান থেকে যে আমরা ইন্ট্রো আউট্রো বা যে কোনো টাইপের ভিডিও প্রজেক্ট আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো, এর জন্য আমাদের কত ডলার দিয়ে প্ল্যানটা কিনতে হবে। কারণ হলো দেখুন আমি যে অ্যাকাউন্টটা তৈরি করতেছি এটা কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট। আমি আমার লোগোর পরে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম লেখা চলে আসছে, হাই স্বাধীন প্রিমিয়াম। তো আমি এখান থেকে লগ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রকৃতপক্ষে আপনারা যদি প্ল্যানটা কিনতে চান তাহলে আপনাদের কেমন ডলার এখানে ইনভেস্ট করতে হবে বা কত ডলার এখান থেকে কিনতে হবে। তো আমি জাস্ট এখান থেকে প্রাইসিং এর পরে একটা ক্লিক করে দিচ্ছি। সো আপনারা যদি এখান থেকে প্যাকেজ কিনে এটা ব্যবহার করতে চান তাহলে দেখতে পারবেন মান্থলি এর জন্য ফ্রি বিজনেস আনলিমিটেড কত ডলার, কত এখানে $30 $60 রয়েছে, ইয়ারলিতে এখানে $15 এখানে $30 বিজনেস আনলিমিটেড রয়েছে, এবং কি কি সুযোগ সুবিধা আপনি কোনটাতে কেমন পাবেন সেটা জানার জন্য একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পারবেন এখানে কোনটাতে ক্রাস রয়েছে, কোনটাতে কি লিমিটেড রয়েছে, সবকিছু এখান থেকে কোনটাতে কত কেমন কি সুযোগ সুবিধা রয়েছে সবগুলো আপনি এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ইন ভিডিও ব্যবহার করতে পারবেন। এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি ইন্ট্রো আউট্রো না, এখানে অসংখ্য ক্যাটাগরি রয়েছে যে কোনো ভিডিও আপনি তৈরি করে নিতে পারবেন। প্রিয় বন্ধুরা, এইভাবে ইন ভিডিওকে কাজে লাগিয়ে আমরা আমাদের ইউটিউব ভিডিওর জন্য খুব চমৎকারভাবে ইন্ট্রো এবং আউট্রো ভিডিও বানিয়ে নিতে পারবো। এবং সবথেকে মজার বিষয় হলো এই ইন ভিডিওর ভিতরে শুধুমাত্র ইন্ট্রো আউট্রো না, অসংখ্য ক্যাটাগরির ভিডিও এখান থেকে আপনি তৈরি করে নিতে পারবেন। এবং 4000+ টেম্পলেট এই ইন ভিডিওর ভিতরে রয়েছে যেগুলো কাস্টমাইজ করে আপনি আপনার ভিডিও তৈরি করতে পারবেন। এবং মাত্র $15 এক মাসের প্যাকেজ আপনি যা খুশি তাই এখান থেকে এডিট করে তৈরি করে নিতে পারবেন। এবং শাটার স্টক এবং আই স্টকে প্রায় 10 মিলিয়ন+ ভিডিও ফাইল এখানে রয়েছে যেগুলো কাস্টমাইজ করে আমরা আমাদের ভিডিওটাকে আরও বেশি সুন্দর করতে পারি। এছাড়া অনলাইনের মাধ্যমে আমরা এখানে এডিট করতে যেয়ে অনেক সময় আমাদের এটা লোড হয়ে অন্য পেজে চলে যাবে, এরকম কোনো ঝামেলা নাই। আপনার এই এডিটরটা অনেক বেশি পাওয়ারফুল। তাছাড়া এখান থেকে প্ল্যান কিনে যদি আপনি এই ইন্ট্রো আউট্রো বানাতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সপ্তাহে 7 দিন এবং 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট পাবেন। এখানে একটা অ্যাকাউন্ট যদি আপনি আপগ্রেড করেন সেক্ষেত্রে আপনি আনলিমিটেড মেম্বার সেখানে অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি একটা অ্যাকাউন্ট আপগ্রেড করলেন, আপনারা চাইলে 5, 10, 50, 20, 100 মিলে সেই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। ওইখানে আপনি মেম্বার অ্যাড করে যে কেউ ওখান থেকে ঢুকে কিন্তু তারাও একইগুলো বানাতে পারবে। সো একবার যদি কিনে রাখেন অনেকজনে মিলেও চাইলে কিনতে পারেন। এবং ইন ভিডিও কমিউনিটিতে প্রায় 20,000 কমিউনিটি এক্সপার্ট রয়েছে যারা আপনাদের সমস্যাগুলোর সমাধান করার জন্য বসে আছে। সো চ্যাট থেকে যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারবেন। এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে রাখছি। এবং স্বাধীন 25 এই কুপন কোডটা যদি ব্যবহার করেন তাহলে 25% ডিসকাউন্ট পাবেন। বিস্তারিত সকল ইনফরমেশন ডিসক্রিপশনে রয়েছে। মাসিক $15 এবং ইয়ারলি $90 দিয়ে এমন চমৎকার ভিডিও বানানো অন্য কোনো ওয়েবসাইট দেয় কিনা আমার জানা নাই। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইন ভিডিওটা আপনারা ব্যবহার করতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।